আসসালামু আলাইকুম। এসএফডি ও বিএমটি নিয়ে এটা আমাদের নবমতম ভিডিও। এসএফডি ও বিএমটি নিয়ে আমাদের পূর্ব ভিডিওগুলো দেখতে আমরা এসএফডি ও বিএমটির একটা প্লেলিস্ট করেছি, আপনারা সেই প্লেলিস্ট অনুসরণ করতে পারেন, ডেসক্রিপশনের লিংক দেওয়া থাকবে। আমরা আজকে যে ভিমটা আর এসএফডি ও বিএমটি নির্ণয় করব, প্রথমে চলুন আমাদের ভিমে যে লোডগুলো রয়েছে সেগুলা দেখে নেই। আমাদের ভিমের দিকে তাকালে প্রথমে দেখতে পারতেছি একটা হিন্ট সাপোর্ট। হিন্ট সাপোর্টের 2 মিটার পরে আমরা দেখতে পারতেছি ভিম থেকে 2 মিটার উপরে গিয়ে 900 নিউটন একটা লোড হরিজেন্টালি দিচ্ছে। তার মানে আমাদের ভিমের এই জায়গায় একটা মোমেন্ট ক্রিয়েট করবে। আর যেহেতু আমরা দেখতে পারতেছি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করতেছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট আমরা পাবো। আর মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা আমরা জানি কি, ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে আমাদের এখানে ফোর্স হচ্ছে 900 নিউটন আর ডিস্টেন্স হচ্ছে ভিম থেকে প্রায় 2 মিটার উপরে। তাহলে 900 ইনটু 2 মিটার ইকুয়াল টু আমরা মোমেন্ট পেলাম অ্যান্টি ক্লকওয়াইজ 1800 নিউটন মিটার। এরপর আর 2 মিটার পরে আমরা দেখতে পারতেছি একটা ইউডিএল লোড রয়েছে, যেটা ভিমের পরবর্তী 4 মিটার জুড়ে রয়েছে। আর এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে 200 নিউটন পার মিটার। আর শেষ 4 মিটারের মাঝে আমরা একটা রোলার সাপোর্ট দেখতে পারতেছি। এই হচ্ছে আমাদের ভিমের উপরের লোড। আর আমরা জানি ভিমের উপর থেকে লোড দিলে এর একটা প্রতিক্রিয়া বল দিবে সাপোর্টে। তাহলে আমাদের এখানে এ বিন্দুতে এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া বল দিবে, তাহলে আর এ আর আর বি। রিয়াকশন ফোর্সগুলো আমরা অবশ্যই নির্ণয় করব। তার আগে আমাদের যে ইউডিএল লোডটা রয়েছে, আমরা জানি সমভাবে বিস্তৃত লোডের কেন্দ্রবিন্দু বিস্তৃত অংশের মধ্যবিন্দুতে বিবেচনা করা হয়। তাহলে আমাদের যে শেষের 4 মিটার জুড়ে 200 নিউটন পার মিটার একটা ইউডিএল লোড রয়েছে, এই লোডটা সমভাবে বিস্তৃত অংশের মধ্যবিন্দুতে কাজ করবে। আর লোড হচ্ছে 200 ইনটু, ইউডিএল লোড রয়েছে 4 মিটার জুড়ে, তাহলে 200 ইনটু 4 = 800, যা কাজ করবে বা আমরা বিবেচনা করব এই 4 মিটারের মধ্যবিন্দুতে। এই হচ্ছে আমাদের লোড। এখন আমরা রিয়াকশন গুলা বের করি। রিয়াকশন বের করার জন্য আমরা এ বিন্দুতে মোমেন্ট নিব, আর অবশ্যই লোড গুলা ঘড়ির কাঁটার দিকে হলে পজিটিভ নিব আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে নেগেটিভ হবে। তাহলে মোমেন্টের ইকুয়েশন থেকে সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0। প্রথমেই আমাদের ভিমে একটা দেখতে পারতেছি যে একটা মোমেন্ট রয়েছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ। যেহেতু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরে হিসাব করব, তাহলে মাইনাস আমাদের মোমেন্টটা রয়েছে 1800 নিউটন মিটার। মোমেন্টের পরে আমরা ভিমে দেখতে পারতেছি একটা আরবি উপরের দিকে রিয়াকশন দিচ্ছে। তাহলে আমরা এই আরবিটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এটাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে মাইনাস আরবি ইনটু এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 2 যোগ 2 যোগ 2 = 6 মিটার। এরপর আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড রয়েছে, লোডটা হচ্ছে 200 × 4, আর এই লোড থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে 6 মিটার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করে আরবি পেলাম 500 নিউটন। এখন আমরা এ বিন্দুর রিয়াকশন নির্ণয় করব। এভেন্টু রিয়াকশনের ক্ষেত্রে আমরা শুধু ভার্টিক্যাল লোডগুলো নিয়ে হিসাব করব, এখানে মোমেন্ট আসবে না। আর নিচের দিকের লোডগুলোকে আমরা পজিটিভ বিবেচনা করব আর উপরের দিকের লোডগুলোকে নেগেটিভ। তাহলে প্রথমে আমরা দেখতে পারতেছি যে আর এ উপরের দিকে রয়েছে, যেহেতু আমরা নেগেটিভ উপরের দিকে হলে বিবেচনা করব, তাই আর এ কে আমরা সমান সমান ওই পাশে রাখলে পজিটিভ থাকবে ইকুয়াল টু। এরপর আমাদের ভীমের উপরের দিকে লোড রয়েছে আর বি, যেটা আমরা মাত্র নির্ণয় করলাম 500 নিউটন। তাহলে যেহেতু উপরের দিকে হলে আমরা নেগেটিভ বিবেচনা করব, তাহলে -500। তার উপরেই আমরা একটা লোড পাচ্ছি যেটা নিচের দিকে 200 × 4, আর নিচের দিকে হলে আমরা পজিটিভ বিবেচনা করব, তাহলে পজিটিভ 200 × 4। ক্যালকুলেশন করে আমরা আর এ পেলাম বা এভিন্দুর রিয়াকশন পেলাম 300 নিউটন। আমাদের মোটামুটি লোডগুলো জানা হয়ে গেল। এবার চলুন আমরা এসএফডি ও বিএমডি নির্ণয় করি। এসএফডি নির্ণয়ের জন্য প্রথমে আমরা একটা রেফারেন্স লাইন টানবো যার উভয় পাশের মান 0, আর এই রেফারেন্স লাইনের উপরের মানগুলো হবে পজিটিভ, নিচের মানগুলো হবে নেগেটিভ। আমাদের চিত্রে আপনারা যখন দেখবেন যে রেফারেন্স লাইন নিচে চলে এসেছে, তখন অটোমেটিকলি মানগুলো অবশ্যই নেগেটিভ হবে, আর উপরে থাকলে পজিটিভ হবে, আমাদের সাইন দেওয়ার দরকার নাই। তাহলে এসএফডি আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা দেখতে পারতেছি আর এ এখানে 300 নিউটন উপরের দিকে কাজ করতেছে, তাই আমরা প্রথমে উপরের দিকে 300 নিউটন উঠলাম। উঠার পরে আমরা এর পরের 2 মিটার কোনো লোড নাই, 2 মিটার চলে আসলাম, তার পরের 2 মিটারও কোনো লোড নাই, আমরা সোজা চলে আসলাম। মাঝে একটা মোমেন্ট রয়েছে, মোমেন্ট বিএমটিতে কাজ করবে, এসএফডিতে না। 300 আসার পরে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ভীমের উপরে ইউডিএল লোডটা এখান থেকে কাজ করা শুরু করছে। আমরা জানি এই ইউডিএল লোডটা প্রতি মিটারে 200 নিউটন করে লোড দিচ্ছে, তাহলে আমাদের এখানের অংশটুকু হচ্ছে 2 মিটার। তাহলে আমাদের এখানে লোড হচ্ছে 300 300, আর এখানে ইউডিএল লোডটা নিচের দিকে দিচ্ছে, তাহলে আমরা যেহেতু নিচের দিকে নামবো, তাহলে মাইনাস, আর এই 2 মিটার জুড়ে লোড কত রয়েছে 200 নিউটন, তাহলে 200 × 2 = 300 থেকে 400 বার দিলে আমরা পেলাম -100। তার মানে আমাদেরকে রেফারেন্স লাইনের
নিচে চলে যেতে হবে 100। যেহেতু ইউডিএল লোডটা স্টেট রয়েছে তাই আমরা ইনক্লাইন্ড হয়ে রেফারেন্স লাইনের নিচে চলে আসলাম 100। এখানে আসার পরে আমরা দেখতে পারতেছি যে আমাদের আরবি উপরের দিকে দিচ্ছে 500। তাহলে আমাদের এখানে হচ্ছে -100 বা রেফারেন্স লাইনের নিচে থাকলে এমনি মাইনাস থাকে, যাই হোক -100 আর উপরের দিকে দিচ্ছে মানে পজিটিভ 500। তাহলে আমরা উপরের দিকে ক্যালকুলেশন করে 400 আসলাম। 400 আসার পরে এরপরে পরবর্তী 2 মিটার আবার ইউডিএল লোড রয়েছে যেটা 200 নিউটন করে দিচ্ছে প্রতি মিটারে, তার মানে এই 2 মিটারে 400 নিউটন দিচ্ছে। তাহলে আমাদের এখানে রয়েছে 400 আর এখানে ইউডিএল নিচের দিকে দিচ্ছে 400, তাহলে 400 থেকে 400 বার দিলে 0 আর ইউডিএল যে লোড যেহেতু স্ট্রেটলাইন রয়েছে আমরা এখানে এসএফডি তে ইনক্লাইন্ড হয়ে 0 তে মিলে যাবে। আমাদের এসএফডি ডায়াগ্রাম অঙ্কন শেষ হয়ে গেল, এখন আমরা বিএমডি অঙ্কন করব। বিএমডি অঙ্কনের ক্ষেত্রে আমরা কি জানি, এসএফডি এর এরিয়া আর ভীমের উপর প্রদত্ত মোমেন্ট মানে মোমেন্টগুলা আর এসএফডি এর এরিয়া নিয়ে আমরা বিএমডি অঙ্কন করব। তাহলে বিএমডি আঁকার জন্য আমরা একটা রেফারেন্স লাইন আঁকি যার উপপাশের মান 0, উপরের মানগুলো পজিটিভ আর নিচের মানগুলো নেগেটিভ। তাহলে প্রথমে যদি আমরা এসএফডি এর দিকে তাকাই আমরা এখানে দেখতে পারতেছি একটা এরিয়া রয়েছে যেটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাহলে এখানে 300 × 2 = 600। যেহেতু এসএফডি তে এই লোড টেস্ট লাইন রয়েছে তাই আমরা বিএমডি তে ইনক্লাইন্ড হয়ে উপরের দিকে উঠব। উপরের দিকে উঠলাম কারণ এসএফডি তে এটা পজিটিভ রয়েছে, তাই আমরা বিএমডি তে পজিটিভ উপরের দিকে উঠলাম। বিএমডি তে পজিটিভ উপরের দিকে আমরা 600 উঠার পরে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ভীমের উপরে এখানে একটা মোমেন্ট রয়েছে, মোমেন্ট অবশ্যই বিএমডি তে হিসাবে আসবে। তাহলে এখানে আমরা পজিটিভ 600 উঠলাম আর এখানে যে মোমেন্টটা রয়েছে এটা নেগেটিভ মোমেন্ট বা অ্যান্টিক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে আমাদের পজিটিভ 600 নেগেটিভ মোমেন্ট বিয়োগ 1800, ক্যালকুলেশন করে আমরা পেলাম 1200। তাহলে যেহেতু -1200 তার মানে আমাদের উপরে আছে 600, আমাদের এখন রেফারেন্স লাইনের নিচে চলে যাব, আমরা 1200 আসলাম। আসার পরে এরপর আমরা আবার এসএফডি দিকে তাকাই। এসএফডি তে আমরা আরেকটা আয়তক্ষেত্র দেখতে পারতেছি, এর ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, একইভাবে 300 × 600। তাহলে 1200 থেকে এটা কিন্তু যেহেতু পজিটিভ রয়েছে 1200 কিন্তু নেগেটিভ, যদিও রেফারেন্স লাইনের নিচে থাকলে এমনিতেই নেগেটিভ হয়, যাই হোক। তাহলে 1200 থেকে আমরা যদি 600 বাদ দেই আর থাকে 600। এসএফডি তে যেহেতু স্ট্রেট লাইন রয়েছে তাই বিএমডি তে আমরা ইনক্লাইন্ড হয়ে আর 600 উপরের দিকে উঠলাম। আসার পরে এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের এসএফডি তে একটা বিপজ্জনক সেকশন তৈরি হয়েছে। বিপজ্জনক সেকশন কাকে বলে, যে স্থানে বা বিন্দুতে শিয়ার ফোর্স ডায়াগ্রাম চিহ্ন পরিবর্তন করে তাকে বিপজ্জনক সেকশন বলে। আমরা এখানে দেখতে পারতেছি যে পজিটিভ থেকে এই সেকশনে নেগেটিভ হয়েছে, তার মানে এটাই বিপজ্জনক সেকশন। এখন এই বিপজ্জনক সেকশন তৈরির ফলে আমাদের এখানে উপরে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। যেহেতু আমরা বিএমডি আঁকার ক্ষেত্রে এসএফডির এরিয়া নির্ণয় করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আমরা জানি কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এখানে আমরা জানি না, আমরা পুরোটা জানি যে 2 মিটার, কিন্তু এই প্রথম ত্রিভুজটার ভূমি কত সেটা আমরা জানি না, আর উচ্চতা আমরা জানি 300। তাহলে ভূমি নির্ণয় করার জন্য 2টা নিয়ম রয়েছে। প্রথমটা হচ্ছে যে লোডটা রয়েছে 300 ভাগ এটার উপরে যে ইউডিএল লোডটা রয়েছে 200, তাহলে আমরা এই প্রথম অংশের ভূমি বা এক্সের মান আমরা জেনে যাব। কারণ এক পাশেরটা জানলেই, পুরোটা যেহেতু আমরা জানি 2 মিটার, তাহলে এক পাশেরটা জানলে বা ধরুন এই এক্স জানলে, তাহলে 2 মিটার থেকে এই এক্সের পরিমাণটা বাদ দিয়ে দিলে আমরা অপর ভূমিটাও, অপর অংশের ভূমিটা আমরা জেনে যাব। অথবা আরেকভাবে এটা নির্ণয় করা যায়, সেটা হচ্ছে এই উপরের 300 ভাগ x = এই পাশের লোড রয়েছে 100 ভাগ 2 - এই প্রথম অংশ মানে x। এখানে আমরা ক্যালকুলেটরে বসি, আমরা x এর মান পেলাম 1.5, তার মানে আমাদের প্রথম অংশের ভূমির পরিমাণ যদি 1.5 হয় তাহলে 2 থেকে 1.5 বাদ দিলে আর থাকে 0.5, এই অংশটুকুর পরিমাণ হচ্ছে 0.5। তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 1.5 ইন্টু উচ্চতা হচ্ছে 300। তাহলে আমাদের এখানে কত রয়েছে, 600, যেটা হচ্ছে নেগেটিভ, আর আমাদের এটা এসএফডি তে কিন্তু এটা পজিটিভ, প্রথম ত্রিভুজটা হচ্ছে পজিটিভ। তাহলে পজিটিভ হাফ ইন্টু 1.5 ইন্টু 300 ক্যালকুলেশন করে পেলাম -375। এখন আমাদের এখানে যেহেতু বিপজ্জনক সেকশন, আমাদের এখানে একটা লাইন টানবো। এখন আমরা বিএমডি অঙ্কন করবো। বিএমডি অঙ্কন করার ক্ষেত্রে আমরা জানি যখন আমরা ইনক্লাইন্ড লাইন থেকে বিএমডি অঙ্কন করি তখন আমরা উভয় পাশে মান আছে কিনা দেখি। আমাদের এখানে এক পাশে মান রয়েছে 300, অপর পাশে মান 0, তার মানে আমাদের এখানে যে পাশে 300 রয়েছে সে পাশে কোণ উৎপন্ন করে অপর পাশে এমন ভাবে আঁকতে হবে যেখানে কোণ উৎপন্ন হবে না। তাহলে যে পাশে 300 রয়েছে এ পাশে আমরা যদি এভাবে আঁকি তাহলে আমাদের এ পাশে কোণ উৎপন্ন হচ্ছে আর এ পাশে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না।
সমান। তাহলে আমরা আবার পরবর্তী পাশের যে নেগেটিভ ত্রিভুজটা রয়েছে এটার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে 0.5 আর উচ্চতা হচ্ছে 100। তাহলে 375 থেকে যদি আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বাদ দেই, বাদ দিব বলতে এটাও নেগেটিভ আর আমাদের যে 375 রয়েছে সেটাও নেগেটিভ। এটা নেগেটিভ কারণ আমরা তো জানি যে রেফারেন্স লাইনের নিচে যাই থাকুক সেটাই নেগেটিভ। তার মানে দুইটা নেগেটিভে এখন প্লাস হবে, প্লাস হয়ে হলো 400। আর এখন আমরা যেহেতু SFD তে ইনক্লাইন্ড লাইন, এখন আমরা BMD তে এমন ভাবে অঙ্কন করব যে পাশে মান থাকবে সে পাশে কোণ উৎপন্ন হবে, যে পাশে মান থাকবে না সে পাশে কোণ উৎপন্ন হবে না। তাহলে আমরা এই পাশে দেখতে পারতেছি কোনো মান নাই, শূন্য, যেহেতু রেফারেন্স লাইন বরাবর রয়েছে এখানে কোনো মান নাই, শূন্য। তাই প্রথম অংশে কোনো কোণ উৎপন্ন হবে না, কিন্তু পরের অংশে রয়েছে একটা মান 100, অতএব ওই পাশে গিয়ে কোণ উৎপন্ন করতে হবে। অতএব আমরা যদি এভাবে কার্ভটা অঙ্কন করি তাহলে আমাদের এখানে কোণ উৎপন্ন হচ্ছে আর এখানে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, আর আমরা আসলাম 400। এরপরে আমরা আরেকটা ত্রিভুজ দেখতে পারতেছি এর পরের শেষ 2 মিটারের মধ্যে। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি হচ্ছে 2 মিটার আর উচ্চতা হচ্ছে 400। তাহলে আমাদের এখানে নেগেটিভ রয়েছে 400 আর আমাদের SFD তে এই ত্রিভুজটা কিন্তু পজিটিভ। তাহলে নেগেটিভ 400 পজিটিভ এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 0। এখন আমাদের এখানেও এটা ইনক্লাইন লাইন, আমাদের এক পাশে মান রয়েছে অপর পাশে কোনো মান নাই, 0। তার মানে আমাদের এমন ভাবে আঁকতে হবে প্রথম পাশে কোণ উৎপন্ন হবে, দ্বিতীয় পাশে কোনো কোণ উৎপন্ন হবে না। তাহলে আমরা যদি এভাবে আঁকি তাহলে এ পাশে কোণ উৎপন্ন হচ্ছে আর এ পাশে কোনো কোণ উৎপন্ন হচ্ছে না, আমাদের BMD অঙ্কন হয়ে গেল। এভাবে আমরা খুব সহজে SFD ও BMD নির্ণয় করতে পারি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।